অসাধু পণ্য সরবরাহকারীদের ফাঁদে পড়ে গ্রাহকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইনে পণ্য বিক্রয়কারীরা। মান যাচাইয়ের ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে নকল বা ভেজাল পণ্য চালিয়ে দিচ্ছে সরবরাহকারীরা। এতে একদিকে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ডিজিটাল মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ে মানুষের আস্থা নষ্ট হচ্ছে। এ অবস্থায় ই কমার্সে বিক্রি হওয়া পণ্যের মান যাচাইয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএসটিআই চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসির আরও একটি রিপোর্ট। ডিজিটাল মাধ্যমের বহুমুখী ব্যবহারের ফলে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে অনলাইনে পণ্য বেচাকেনা। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে বেড়েছে ঘরে বসে প্রয়োজনীয় পণ্য কেনার এই প্রবণতা। অনলাইনে পণ্য বিক্রির এই হিড়িকে অসম প্রতিযোগিতাও বেড়েছে সমানতালে। আমি একটা পেজ থেকে পেজে দেখলাম প্রোডাক্টটা, দেখে আমার ভালো লাগলো, আমি আসলে অর্ডার করলাম। হাতে পাওয়ার পর দেখলাম যে আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি প্রোডাক্ট আসলে সেটা ছিল না, খুবই লো কোয়ালিটির অন্য একটা আইটেম ছিল। আমরা দাম বেশি দিতে রাজি আছি, বাট প্রোডাক্টটা যেটা দেখছি সেটাই আমাদের কাছে আসা উচিত। ই-কমার্স সংগঠনের হিসাব বলছে দেশে অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের সংখ্যা 1600-র বেশি। এর মধ্যে কিছু প্রতিষ্ঠানের প্রতারণা চিহ্নিত হয়েছে। তবে অনলাইন কেনাবেচায় পণ্যের মান নিয়ে আসা অভিযোগের সবটুকু দায় নিতে নারাজ ব্যবসায়ীরা। তাদের দাবি, চিহ্নিত হওয়া প্রতারণাকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আলোচনা হলেও আড়ালে রয়ে যাচ্ছে পণ্য সরবরাহকারী কিছু প্রতিষ্ঠানের প্রতারণা। পণ্য সরবরাহে এমন জালিয়াতির ঘটনায় মামলাও হয়েছে কয়েকটি। সরবরাহকারী প্রতারণার কারণে ইমেজ সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি দেখা হয় না, আর আমরা কিন্তু আসলে ওইভাবে কখনো মানে ব্যবসা তো আসলে ট্রাস্টের উপর ডিপেন্ড করে। অসাধু যে সাপ্লায়ারগুলো আছে তারা যে আমাদেরকে ফেক প্রোডাক্ট দিয়েছে এবং ফেক পেপার দিয়েছে, এর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, আমাদের সুনাম নষ্ট হয়েছে। কিন্তু আমাদের কিন্তু কখনো ইচ্ছা নাই যে আমরা একজন কাস্টমারকে নকল প্রোডাক্ট দিই। ই-কমার্স সেবায় পণ্যের মান ঠিক রাখতে কিউআর কোডের ব্যবহার চালু করা হবে বলে জানালেন বিএসটিআই এর মহাপরিচালক। বিএসটিআই এর লাইসেন্স যারা অবৈধ ইউজ করছে সেটা যেন করতে না পারে। আমাদের এই যেটা আমরা সামনে যে আমরা যে কিউআর কোড বেসড লাইসেন্স ইস্যু করব, সার্টিফিকেট করব, সেক্ষেত্রে আর সুযোগ থাকবে না। যদি এটা কেউ যে বিএসটিআই এর সমস্ত মানচিহ্ন ব্যবহার করে সেটা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন যে এটা সত্যিকারই এটা বিএসটিআই অনুমোদিত বা অনুমোদিত পণ্য কিনা। এছাড়াও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য কেনাবেচা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। বিএসটিআই এর আওতাভুক্ত পণ্য লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কেউ যদি মানচিহ্ন ব্যবহার করে বিক্রয় বিতরণ করে ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।